এই যে ব্লিঙ্কিং প্রবলেমটি রয়েছে, সমাধান কিভাবে করবেন দেখুন। উইন্ডোজ খুলছে, দেখুন এই ধরনের প্রবলেম হচ্ছে। এই যে সমস্যা দেখতে পাচ্ছেন, ডিসপ্লে আপ ডাউন করছে। এমন যদি হয় তাহলে প্রথম কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট এবং ডিলিট কি প্রেস করতে হবে। এরপর কিবোর্ড থেকে শিফট চেপে, এখানে শিফট কি আছে, শিফট চেপে রিস্টার্ট, শিফট চেপে রাখবেন, রেখে রিস্টার্ট, ওয়েট করব। এখানে দেখুন কন্টিনিউ ট্রাভেল শো, এখানে যাব, এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাডভান্স অপশন, এখান থেকে আনইনস্টল আপডেট, এখানে ক্লিক করব। তারপর আনইনস্টল লেটেস্ট কোয়ালিটি আপডেট, এখানে ক্লিক করব, ওয়েট করব। এখানে আনইনস্টল লেটেস্ট কোয়ালিটি আপডেট, এখানে চুজ অ্যান অ্যাকাউন্ট টু কন্টিনিউ, এই যে পিসি নেম রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর চেঞ্জ কিবোর্ড লেআউট, এখানে ক্লিক করলাম, এখান থেকে ইউএস কিবোর্ড সিলেক্ট করা থাকতে হবে। এরপর কন্টিনিউ, কন্টিনিউ করার পর আনইনস্টল কোয়ালিটি আপডেট, আনইনস্টল কোয়ালিটি আপডেট এখানে ক্লিক করব। আনইনস্টলিং লেটেস্ট কোয়ালিটি আপডেট, ওয়েট করতে হবে। আনইনস্টল লেটেস্ট কোয়ালিটি আপডেট, নিচে লেখা আছে দেখুন আনইনস্টল কমপ্লিট, মানে এখানে আনইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে ডান করে দেব। দেখুন আনইনস্টল কমপ্লিট, এখানে অপশন রয়েছে ডান, আমি এখানে ডান করে দিলাম। এরপর এখান থেকে কন্টিনিউ, ওয়েট করতে হবে। দেখুন সঠিকভাবে এখানে উইন্ডোজ ওপেন হচ্ছে। এভাবে আমরা সমস্যার সমাধান করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।